আমরা আজকে এমন একজন বাঙালির কথা বলবো যার স্মরণে জাপানের ইয়াসুকুনি স্মৃতিসৌধে রয়েছে স্মৃতিস্তম্ভ। তিনি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণকারী বিচারপতি রাধা বিনোদ পাল। বিচারপতি রাধা বিনোদ পাল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ছালিমপুর গ্রামে 1886 সালে জন্মগ্রহণ করেন এবং তিনি 1967 সালে মৃত্যুবরণ করেন। রাধা বিনোদ পাল ছিলেন একজন বাঙালি শিক্ষক ও আইনজীবী যার জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের কুষ্টিয়া ও রাজশাহীতে। যদিও তিনি দেশ বিভাগের পর ভারতের নাগরিক হয়েছিলেন, রাধা বিনোদ পাল যখন শিশু তখনই তার বাবা সন্ন্যাস গ্রহণ করেন, যার ফলে রাধা বিনোদ পালের শৈশব ও কৈশোর কাটে চরম দারিদ্রতার মধ্যে। কৈশোরের একটা বড় সময় আত্মীয়দের বাড়িতে আশ্রিত থেকে তিনি পড়ালেখা করেন। তিনি 1903 সালে রাজশাহী থেকে এন্ট্রান্স ও 1905 সালে এফএ পাশ করেন। এরপর তিনি 1908 সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে গণিতে অনার্স পাশ করেন। রাধা বিনোদ পালের কর্মজীবনে শুরু হয় ময়মনসিংহের আনন্দমোহন কলেজের গণিতের শিক্ষক হিসেবে। তিনি শিক্ষকতার পাশাপাশি আইন বিষয়ে পড়াশোনাও চালিয়ে যান, দায়িত্ব পালন করেন কলকাতা ল কলেজের অধ্যাপক হিসেবেও। এরপর তিনি 1944 সাল থেকে 1946 সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন। রাধা বিনোদ 1946 সালে কর্মজীবন থেকে অবসর নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরের ছালিমপুর গ্রামে আবার ফিরে আসেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই ভারতীয় নাগরিককে জাপানে জাতীয় বীরদের পর্যায়ে সম্মাননা দেওয়া হয়। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে 2007 সালে 3 দিনের জন্য ভারত সফরে এসে রাধা বিনোদ পালের ছেলে প্রশান্ত পালের সাথে দেখাও করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালে লন্ডন সনদের মাধ্যমে আন্তর্জাতিক মিলিটারি ট্রাইব্যুনাল স্থাপন করা হয় যা টোকিও ট্রায়াল নামেও পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিজয়ী মিত্রশক্তি সিদ্ধান্ত নেয় যে যুদ্ধাপরাধ ও যুদ্ধের সময় সংঘটিত বিভিন্ন অপরাধের জন্য প্রভাবশালী রাজনীতিবিদ, সেনা কর্মকর্তা ও যুদ্ধাপরাধের সাথে সংশ্লিষ্ট আরও কিছু ব্যক্তিকে বিচারের আওতায় আনবে। 1946 সালের এপ্রিল মাসে রাধা বিনোদ পাল আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনালে যোগ দেওয়ার আমন্ত্রণ পান। তিনি ছাড়াও আরও 10 জন বিচারককে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়। বাকি 10 জন বিচারক ছিলেন যথাক্রমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও ফিলিপিন্সের নাগরিক। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসের ইতিহাসের অধ্যাপক বিনয় লাল বলেন, ভারতের প্রতিনিধিত্ব করে সে সময় এমন একজন বিচারককে এই ট্রাইব্যুনালের অংশ রাখা হয়েছিল কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয় সেনাদের অংশগ্রহণ ছিল। কোন কোন দেশ থেকে বিচারক জুরি বোর্ডে রাখা হবে বিবিধ যুক্তির ভিত্তিতে তা নির্ধারণ করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রবাহিনীর সুপ্রিম কমান্ডিং অফিসার জেনারেল ডগলাস ম্যাকার্থার। 1946 সালের পোস্টলাম সনদ মিস্টার ম্যাক আর্থারকে বিচারক নির্বাচনের এই ক্ষমতা দিয়েছিল। পোস্টলাম সনদে স্বাক্ষর করা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীন জাপানকে শর্তহীনভাবে আত্মসমর্পণ করার দাবি জানায় এবং ঘোষণা দেয় যে যুদ্ধাপরাধীদের কঠোর বিচার করা হবে। ট্রাইব্যুনালও শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হওয়া যুদ্ধাপরাধ বিবেচনা না করে 1931 সালে জাপানের মাঞ্চুরিয়া দখল থেকে শুরু করে 1945 সালের অপরাধ পর্যন্ত সব যুদ্ধাপরাধের বিচার করার এখতিয়ার নেয়। এই ট্রায়ালে অভিযুক্তদের তালিকা থেকে জাপানের তৎকালীন সম্রাট হিরোহিতোকে বাদ দেওয়া হয়েছিল। নুরেমবার্গ ট্রায়ালে অভিযুক্তদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয়েছিল টোকিও ট্রায়ালেও অভিযোগের ধরন একই রকম ছিল। অভিযুক্ত জাপানি শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে 3 ধরনের অপরাধের অভিযোগ আনা হয়, শান্তি বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ। অধ্যাপক বিনয় লাল বলেন, ট্রাইব্যুনালের অধিকাংশ বিচারক যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং শান্তি বিরোধী অপরাধের দায়ে জাপানের নেতাদের দোষী সাব্যস্ত করলেও রাধা বিনোদ পালের রায় ছিল তাদের বিপরীত। ওই ট্রায়ালে 11 জন বিচারকের মধ্যে শুধুমাত্র রাধা বিনোদ পালই জাপানের পক্ষে অবস্থান নিয়ে রায় দিয়েছিলেন। বলা হয়ে থাকে জাপানের পক্ষে রাধা বিনোদ পালের রায়ের জন্যই ওই ট্রায়ালের কয়েকজন বিচারক প্রভাবিত হয়ে তাদের রায় কিছুটা নমনীয় করেছিলেন।
কুষ্টিয়ার লেখক ও গবেষক এমদাদ হাসনায়ন তার কুষ্টিয়ার ইতিহাস বইয়ে উল্লেখ করেছেন, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রাধা বিনোদ পালের প্রধান প্রশ্ন ছিল, যারা জাপানের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের নিজেদের পছন্দ অনুযায়ী ট্রাইব্যুনাল গঠন করার এবং নিজেদের শর্ত অনুযায়ী পরাজিত শত্রুদের বিচার করার নৈতিক অধিকার আছে কিনা। নেদারল্যান্ডস ও ফিলিপিন্সের একজন বিচারপতি রাধা বিনোদকে যদিও নৈতিক সমর্থন জুগিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা সংখ্যাগরিষ্ঠের রায়কে অনেকটা বাধ্য হয়েই মেনে নিয়েছিলেন। রাধা বিনোদ পালের বক্তব্য ছিল, ট্রায়ালে জাপানকে যেসব অপরাধের জন্য অভিযুক্ত করা হচ্ছে, অভিযোগকারী পক্ষরা নিজেরাই সেসব অপরাধ সংগঠন করে আসছে দীর্ঘদিন যাবৎ। বিচারক পাল তার রায়ে মন্তব্য করেন যে তৎকালীন সময়ে যুক্তরাজ্য, ফ্রান্সের মতো যেসব দেশের উপনিবেশ ছিল বিভিন্ন অঞ্চলে, সেসব দেশের মানুষের ওপর যুদ্ধকালীন সময় ছাড়াও তারা শান্তি বিরোধী ও মানবতা বিরোধী অপরাধ সংঘটন করেছে। অধ্যাপক বিনয় লাল বলেন, এছাড়া জাপানের বিরুদ্ধে আনা অপরাধের অভিযোগে অপরাধের মাত্রা অতিরঞ্জিত করেও উপস্থাপন করা হয়েছে বলেও তার বিচারে মত প্রকাশ করেন বিচারক রাধা বিনোদ পাল। অধ্যাপক বিনয় লাল আরো বলেন, মজার বিষয় হল রাধা বিনোদ পালের 800 পৃষ্ঠার রায়টি প্রকাশিত হওয়ার সাথে সাথেই জাপানে সেটিকে নিষিদ্ধ করে অধিগ্রহণকারী মার্কিন বাহিনী। আর ঠিক যেদিন মার্কিন বাহিনী জাপান ছেড়ে যায়, ঠিক সেদিন রায়টি জাপানে প্রকাশিত হয়। পরবর্তীতে রাধা বিনোদ পাল দুইবার রাষ্ট্রীয় অতিথি হিসেবে জাপানে সফর করেন। 1966 সালের অক্টোবরে জাপানের সম্রাট হিরোহিত রাধা বিনোদ পালকে জাপানের সর্বোচ্চ একাডেমিক খেতাব ফার্স্ট অর্ডার অব সিক্রেট ট্রেজার প্রদান করেন। কুষ্টিয়ার ইতিহাস বইয়ের লেখক ও গবেষক এমদাদ হাসনায়ন ও সারিয়া সুলতানা তাদের বইয়ে উল্লেখ করেছেন, টোকিও ট্রায়ালে এই বাঙালি বিচারকের দৃঢ় অবস্থানের কারণেই জাপান অনেক কম ক্ষতিপূরণের উপর বেঁচে গিয়েছিল। নয়তো যে ক্ষতিপূরণের বোঝা মিত্রপক্ষ ও অন্য বিচারকরা চাপিয়ে দিতে চেয়েছিলেন, তার দায় এখন পর্যন্ত টানতে হতো জাপান সরকারকে। প্রয়াত জাপানের সম্রাট হিরোহিত বলেছিলেন, যতদিন জাপান থাকবে বাঙালি খাদ্যাভাবে অর্থকষ্টে মরবে না, জাপান হবে বাঙালির চিরকালের নিঃস্বার্থ বন্ধু। ভালো থাকবেন সবাই। অ্যারাউন্ড মাই সিটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ।